नमस्कार बंधुरा, आज के आमी दई आलुर दम बनिए देखाबो। खूब सहज एक रेसिपी, आपनारा एटा चटपट बनिए फेलुन। दई आलुर दम बनानोर जोनो एखाने आमी आलू सिद्ध करे छाड़िए नियेछि। एखाने आमी कारी पाता निये नियेछि, एखाने आमी टक दई निये नियेछि। एबारे आमी आलूगुलोके केटे पिस पिस करे नेब। এইভাবে আমি পিস পিস করে নিলাম। আমি সব আলুগুলো পিস পিস করে নিয়েছি। এবারে আমি এই বাটির মধ্যে টক দই তুলে নেব। আমি এতটা প্রায় এক বাটি টক দই আমি নিয়ে নিলাম। দইটা আমি একটু চামচি করে ফেটিয়ে নেচ্ছি। এবারে এখানে যে আমি কারি পাতাগুলো রেখেছি, কারি পাতাগুলো আমি সব এইভাবে ছাড়িয়ে নেচ্ছি। আমি কারি পাতাগুলো একটু কেটে নেব। এইভাবে আমি কারি পাতাটা কেটে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আমি এতটা রিফাইন অয়েল দিলাম, প্রায় বড় চামচি দু চামচি। এবারে এই তেলের মধ্যেই আমি এক চামচি সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। সেটা একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই শুকনো লঙ্কাগুলোও তেলের মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাগুলো এইভাবে দু টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে যে কারি পাতাটা কুচিয়ে রেখেছিলাম, আমি কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু কারি পাতাটা ভেজে নেব। কারি পাতাটা ভেজে নিচ্ছে এই কারণে কাঁচা ভাবটা থাকবে না। আমি এটা প্রায় মিনিট দুয়েক ধরে ভেজে নিচ্ছি।
দেখুন কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে যে আলুগুলো টুকরো করে রেখেছি এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি আলুটাও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি আলুতে একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরেও আরও একটু নেব। নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, প্রায় দু চামচি চিনি দিলাম, কেননা দইটা টক সেই জন্য। আপনারা আপনাদের আন্দাজ মতনও দিতে পারেন। আমি চিনিটা দেওয়ার পরেও একটু মেরে নিলাম। এবারে আমি এর মধ্যে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা সিম করে দিলাম। গ্যাসটা সিম করে দিয়ে আমি দইটা সব ঢেলে দিচ্ছি। এবারে দইটা ঢালার পরে আমি খুব বেশিক্ষণ নাড়ব না, সামান্য একটু নেড়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, না হলে দইটা ফেটে যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার দই আলুর দম একদম রেডি। আমি দই আলুর দম এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমার এই দই আলুর দমের সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারাও একটু এটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।